হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক ব্যস্ততায় দিন কাটতেছে, এই কারণে ব্লগটা রেগুলার করতে পারতেছি না, বাট ব্লগ করতে ভালোবাসি, এজন্য ব্লগ করা আর আপনাদের ভালোবাসার জন্যই ব্লগটা করা। অনেক দিন হলো বাইকটা কিনেছি, অলমোস্ট কয়েক মাস হয়ে গেছে। তো কিছু মডিফিকেশনের কথা চিন্তা করে দেখলাম, অনেক রকমের মডিফিকেশন আছে। সম্পূর্ণ বডিটা র‍্যাপ করা যায় বাইকের, ক্রোম করা যায়, ডিফারেন্ট কাইন্ড অফ মডিফিকেশনসগুলো আছে। বাট যে ইয়েলো কালারটা আছে, আমি চাচ্ছিলাম যে আমার বাইকটা ইয়েলো কালারটা প্রাধান্য পাক, বিকজ R15-এর এই ইয়েলো লুকটাই আমার কাছে অনেক ভালো লাগে। প্রথম দিকে ঘটনাটা ছিল অন্যরকম। যখন শুরুতে বাইকটা নিতে যাই, কমপ্লিটলি আই ওয়াজ ডেডিকেটেড টু টেক দ্য মনস্টার 1 স্পেশাল এডিশন, বাট সামনে যাওয়ার পরে ইয়েলোটাকে স্পেশাল এডিশন মনে হয়েছে আমার কাছে। প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকতে পারে, আমার কাছে ইয়েলোর থেকে বেস্ট আর R15-এর কোনো লুকটাই লাগে নাই R15 নেওয়া। তো সেই ইয়েলো লুকটাকে প্রাধান্য নিয়ে আজকে বাইকটার কিছুটা মডিফিকেশন করব। সম্পূর্ণটা নিজেই করা মডিফিকেশন, নিজের থেকে আনা, নিজের থেকে খুঁজে বের করা। তো মডিফিকেশনটা আসলে কীভাবে করা, তো ঢাকা শহরে আমরা জানি সব জিনিসের দাম কম হয়, কিন্তু আসলে সবসময় হয় না। তো আমার মাথায় একটা স্টিকার রিলেটেড চিন্তা আসে যে বাইকে স্টিকার করব এবং দ্যাট শুড বি অন গোল্ডেন পেপার অর ইয়েলো। তো ভালো কথা, স্টিকার করবো, ভালো কথা, স্টিকারের প্রাধান্য কী দেওয়া যায়। তো মাথায় বাজার প্রথমে গেলাম মিরপুর 10-এ, দেন অনেক রকমের স্টিকারই দেখলাম আপনার, বাট সেই স্টিকারগুলোর মধ্যে তো পছন্দের স্টিকার পাচ্ছিলাম না, কারণ আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট ফর মাই বাইক অ্যান্ড ফর মি। তো পরে চিন্তা করলাম যে স্টিকার করবো, তো সেটা ডেফিনেটলি কোন জিনিসটা করা যায়। তো ছোটোবেলা থেকেই আমি অনেক ভাই কার্টুন দেখি, বড় হয়েও দেখছি, দেখি না যে তা না। তো আমার ফেভারিট কার্টুনগুলোর মধ্যে একটা হচ্ছে ড্রাগন বলজি। ও শেট, ধোলা ভাই, ড্রাগন বলজি হয়তো বা অনেকের হাত ফানি রাখতে পারে, বাট দ্যাটস ট্রু। তো যেটা বলছিলাম ড্রাগন বলজি কার্টুন, তো সেখান থেকে গুকুর ফ্রেজটা নিয়ে আমার বাইকের জন্য স্টিকারটা কাটাইছি আমি। তো সেক্ষেত্রে আই কুড হেল্প ইউ উইথ দ্যাট, আপনারা চাইলে আমাকে নক করতে পারেন ইনস্টাগ্রাম আর ফেসবুক, যে আপনাদের পছন্দের কোনো স্টিকারের ডিজাইন থাকলে বা নাম থাকলে আপনি যেটা দিবেন, একদম খুব কম খরচে একটা ভালো মানের স্টিকার বানাই দেওয়া যাবে। তো সেটা কাটাই নিলাম, অলমোস্ট সব কিছু মিলে আমার খরচ পড়েছে 1000-এর মতো, বেশ বড় সাইজের একটা স্টিকার, দুইটা স্টিকার আছে বেসিক্যালি দুই সাইডের জন্য বাইকের। তো আফটার দ্যাট গোকুর পরের ভার্সন যেটা হবে, যে গোকুর স্টিকার মডিফিকেশন শেষ করার পরে এরপরে স্টিকার মডিফিকেশন করব হচ্ছে আপনার ট্রান্সফরমার, সম্পূর্ণ ট্রান্সফরমার, বাম্বলবির একটা লুক, এবং বাম্বলবির মতোই আমার বাইকটাকে আমি এরকমভাবেই একটা। তো যেটা বলছিলাম, এরপরে প্রাধান্য পাবে হচ্ছে বাম্বলবি। গোকুর পরে যদি কোনো ফেস আমার কাছে ভালো লেগে থাকে স্টিকারের জন্য, সেটা হচ্ছে বাম্বলবি। বাম্বলবিটা দিয়ে আমি মুড করব। তো আজকে ফার্স্টে গোকুর ডেলিভারি নিব, কাটায় আনছি, যেহেতু ঢাকায় কাটাইলে যেটা খরচ হয় সব কিছু সহ। ডেলিভারিটা নিব হচ্ছে এসি পরিবহন থেকে, আমার এক পরিচিত ছোট ভাই আছে যাকে আমি স্টিকারগুলোর অর্ডার দিলে খুব সুন্দরভাবে সে খুব যত্ন সহকারে কেটে আমার জন্য দিয়ে দেয়, খুবই কম খরচে। তো উইদিন 1K-র মধ্যে বা ম্যাক্স 1K-র মধ্যে ভালো মানের স্টিকার পাওয়া যায়। তো আপনাদের যদি স্টিকার লাগে ডেফিনেটলি লেট মি নো, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ উইথ দ্যাট, যে এবং যাতে আপনাদের ভালো মানের স্টিকার আপনারা পান। তো এখন গন্তব্য হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের অপোজিটে,
এসে পরিবহনে। হঠাৎ বৃষ্টির কারণে আমি রিয়েলি সরি, আমাকে আমার ব্লগিংটা থামাইতে হবে। যে বৃষ্টি দেখতেছে এই বৃষ্টির জন্য আমার গোপ্রোটা, আগের মডেলের গোপ্রো হিরো 4, ওয়াটারপ্রুফ না, দ্যাটস ওয়াই। সমস্যা হচ্ছে এখানে একটু আগে উত্তরা 6 নম্বর সেক্টরের বৃষ্টি নয়, 7 নম্বর সেক্টরের বৃষ্টি আছে, তাও মুষলধারায়। ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আজকে আসলে বেসিক্যালি অনেক বৃষ্টি ছিল, যার কারণে আমার ব্লগিংটা অফ করতে হয়েছিল। তো যে প্রোডাক্টটা নিয়ে আসছি, বলেছিলাম যে বাইকের জন্য স্টিকার, তো দেখি কেমন স্টিকার অর্ডার করলাম, আপনাদের পছন্দ হয় কিনাও ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, এরপরে দেখব ইনস্টলেশন।